হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সকাল আপনারা সবাই ভালো আছেন। আজকে হলো রমজান মাসের দিন। আসলে রমজান মাসে একবারও ভিডিওটা দেওয়া হয়নি, আমি অনেকই কম ভিডিও দেওয়া হয় আমার চ্যানেলে, আসলে সময় থাকে না। এদিকে দেখেন 15ই রমজানে মনে হয়, আসলে মনেই থাকে না, কাজের মাঝখানে ভুলে যাই ভিডিওটা করতে, হঠাৎ মনে পড়লে একটু করে ক্লিপ নিয়ে দিই, আপনাদের সঙ্গে শেয়ার করতেও ভালো লাগে। ইনশাল্লাহ আপনারাও কমেন্ট করবেন, রিভিউ দিবেন। এদিক দিয়ে দ্রুত রমজান মাসে 9টা থেকে করে দিছে স্কুল, বাচ্চাদের স্কুলে দিয়ে আসতেছি, একটা আমার জালের আর একটা আমার মেয়ে, দুজনকে স্কুলে তাড়াতাড়ি দ্রুত দিয়ে আসতেছি। এদিকে আসতে দেখতেছি গরু জব করতেছে, একটু করে বললাম ভিডিও করে নিই, দ্রুত দিয়ে আসে। চলা আসার পথে দেখলাম গরু জব করতেছে, সেটাও একটু ভিডিও নিই। অনেকই ভয় লাগে, এগুলো আমি এত দেখিও না, ভিডিও করি না, কুরবানাও দ্রুত ঘরে বাসায় এসে দেখলাম আমার মেয়ের দাদু হাঁস কত্তগুলো কিনলো, তারপরে ভাড়ই কিনছে পাখি, আমার ছোটো মেয়ে ওগুলো নিয়ে খেলতেছে, অনেক আনন্দ। আসলে অসুস্থ থাকে আমার ছোটো মেয়ে অনেক, এদিকে আমার মেজো মেয়েও খেলতেছে ওদেরকে নিয়ে, প্রথম দেখছে বাচ্চা ছোটো ছোটো, অনেক আনন্দ পায় ওরা এসব জিনিসগুলো দেখে। ও দাদুগুলো টেক কেয়ার করে, হাঁসের বাচ্চা, তারপর ভাড়ই ক্লিপ আমি এত বেশি নিতে পারিনি, আসলে অনেক কাজ থাকে রমজান মাসে, নিজেরও ইবাদত থাকে, অনেকই করা যায় না বাচ্চা কাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেকটা ব্যস্ততা থাকে রমজানে। এদিকে এসে তারপরে এগুলো একটু ভিডিও করার পর দেখলাম রোজার আগেও দেয়, তারপর আবার রোজার মাঝখানেও দেওয়া হয়, গরিব মিসকিনদেরকে ইস্তিরি বাটা হয়, মুড়ি চিনি তেল চানা বটে, এগুলো একটু করলাম ভিডিও, অনেক প্রচুর মানুষ হয়েছে, এগুলো ভিডিও করা যায় না তেমন, তবু আমি করতেছি আমাদের দরজার পেছনে পুকুরের এদিক দিয়ে জায়গাটা, এই জন্য এরকম। আবার আমার মেয়ে আসছিল 11টার দিকে, ও ভিডিও করে দিছে আমার জন্য এখানে বাইর হয়ে কাছে গিয়ে। আসলে এডিটিংটা করা অনেকই কষ্ট, আর জয়েন্ট ফ্যামিলিতে ভিডিওটা করতে আমার অনেকই লজ্জা লাগে, কি বুঝেন জানি না, মনের কথা যেটাই আসে মনে এটা বলে দিই, পারি না এরকম জয়েন্ট ফ্যামিলিতে ভিডিও করতে, এক একজন একটা বলে। এদিকে আমি আমার মেয়েকে পাঠাইয়ে ওর ফুফুর জুতা পরে গিয়ে ভিডিওটা নিল, ওর বাবা ওর জন্য আবার এদিক দিয়ে কতগুলো জুস আনলো, এগুলো একটু ভিডিও করে দেখালাম। ইফতারের শেষ পর্যায়ে আমি আবার একটু করে ভিডিও করে নিলাম, সার্ভ করার পরে শেষ মুহূর্তে আমি বললাম একটু করে শেয়ার করে দিই। এগুলো ইফতারগুলো ঘরে বানানো সব আমি বানাইছি, জিলাপিও ঘরে বানা যায়, অবশ্যই সেদিন দোকান থেকে আনা হয়েছে, শোয়ারমা বানাইলাম। সেদিন আসলে আমার মেয়ের বার্থডে ছিল রোজা 10টা নাকি 11টার পরে, তো সেদিন আমার ভিডিও করার অনেক ইচ্ছা ছিল, মোবাইল হাতে ছিল সব মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য আমার মেয়ে, আসলে ওর 7 বছর হবে, ওর কেকটা ওর ফুফুর বান্ধবীর পেজ থেকে অর্ডার করা হয়েছে, ওর বান্ধবী কিনা কেক সেল করে, কেকটা আসলে অনেক ফ্রেশ ছিল, অনেক দারুণ ছিল, একদম ফাটাফাটি, এত মানে কেকটা মুখে দিতে মানে মিশে গেল। এদিকে আমি আমার ছোটো মেয়েকে কাপড় পরাইছিলাম, ও ফ্রক এত তেমন পরতে পারে না, এই জন্য চেঞ্জ করে দিলাম। এই সব ফ্যামিলিগুলো আমার শ্বশুরবাড়ির, আমার ননসের মেয়েরা, আমার জাল, আমার নন্ন সবাই আসছে ওর বার্থডেতে, আমার মেয়ের বার্থডে, আমার মেয়ে মেজোটাও বোনের সাথে বসে আসে কেক কাটার জন্য, অনেক আনন্দ হয় যেদিন যার বার্থডে তাকে, ওরা অনেক এক্সাইটমেন্ট। এদিকে ওর ছোটো বউকে কেক নিয়ে দিচ্ছে আবার ঠিক করে, কেননা ময়লা করে ফেলে, কেক রাখতে রাখতে হাতে ধরতে ধরতে ময়লা করে ফেলবে, এখন ক্যান্ডেলে ফু দিবে, ওরা ব্লো করবে, কেকটা কাটবে। তারপরে আসলে কেকটা অনেকই মজা ছিল, ফ্রেশ ছিল একদম, ওর অনেক আনন্দ পাচ্ছিল আমার মেয়েরা, ওদিকে ওর ফুফুরা হেল্প করে দিচ্ছিল, ক্যান্ডেলগুলো জ্বলাচ্ছে, কেটে দিচ্ছে ছুরি দিয়ে, যেহেতু ছুটো পারবে না। আসলে এডিটিং করাটা অনেকই কষ্ট হয়, ভয়েসটা চেঞ্জ করতে হয়, ভয়েসটা লাইনে দিতে হয়, তারপরে অনেক কথা বাসায় হয়, এগুলো হাইড করতে হয়। তারপরে এদিকে আমাদের সিলিংয়ে কাজ হয়েছিল বাসায়, রমজান পাঁচ দিনে নাকি ছয়ে রোজার,
তখন কাজগুলো শেষ হয়েছে, রোজাতেই শেষ হয়েছে, পাঁচে নাকি ছয়ে শেষ হয়েছিল। এদিকেও সবাইকে কেক খাওয়াচ্ছিল, ওর ছোট আম্মুকে, ফুফুকে, তারপরে আমার ননাসের মেয়ে বড়টাকে, ওর বড় বোনকে, এগুলো আমি একটু ভিডিও করলাম। তারপরে গিফট দেওয়ার পালা, গিফট দিচ্ছিল ওর ফুফুরা, সবাইকে দিছে ওর ছোটো ফুফু গিফট, শুধু আমার মেয়েকেই দেয়নি। আসলে আমার মেয়ের বার্থডে ছিল, কিন্তু ওর ফুফু সবার জন্য আনছে, কেননা সবাই ছোটো বুঝবে না, একজনের জন্য আনলে একজন টাকায় থাকবে, তো এই জন্য সবাইকে দিল, শুধু ওই দিল, আরগুলা পরে দিছে গিফট। এটা আমার মেজো মেয়ের জন্য আনছিল, ওর বার্থডেতে দেওয়া হয়নি, তো এখন দিচ্ছে মীরার বার্থডেতে, ও স্পেশাল করার জন্য, এক্সক্লুসিভ করার জন্য ওর বার্থডেটা। সবাই গিফট পাইছে যার তার, এক একজনে একটা পাইছে, যেমন ধরেন আমার মেয়েরা ক্লিপ পাইছে, একজনে ব্যাঙ্গলস পাইছে। আমি ঠিক করে ভিডিওগুলো করতে পারিনি, এই জন্য বলে দিলাম গিফটের নামগুলো। এদিকে ওর কাজিন হেল্প করতেছে আমার মেয়েকে, আসলে এটা আমার মেজনন্নসের ছেলে, ওই গিফটগুলো খোলার জন্য। আসলে আমার ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আওয়াজ হচ্ছিলো, এটার জন্য সরি। আমি ভয়েস এডিটিং করার সময় আমার বাচ্চারা অনেক দুষ্টুমি করে, আসলে প্রাইভেট প্লেস অনেক আমি গিয়ে যে ভয়েসটা দিতাম, এই জন্য রুমে বসে দিতে হয়, মাইন্ড করবেন না এগুলো নিয়ে, একটু মিন করবেন না, বাচ্চা কাচ্চা থাকলে একটু আওয়াজ হয় এরকম। এই তো অনেক কিউট কিউট দুইটা ক্লিপ দিলেও, ওর আন্টিও দিছিল ওর বার্থডেতে ক্লিপই পাই বেশি, ওরা গিফটে আর মাথার বেল্ট এইসব এগুলো পাই, আর স্টেশনারি পাই। এদিকে আমার জালের ছেলে নুডলস খেতে অনেক পছন্দ করে, ও নুডলসের স্টিক পাইছে, ওই চাইনিজরা খাই যে, এই স্টিকগুলো ওর ফুফুকে কিনে দিছে, অনেক দিনের ওর ইচ্ছা পূরণ করে দিল। ওর অব্বুকে বলে, আম্মুকে বলে, সবাইকে বলে স্টিকগুলো আনার জন্য, কিন্তু ওর ফুফুকে নিয়ে দিল ফাইনালি শেষ পর্যায়ে। ওর নুডলস খেতে অনেক পছন্দ, তারপরে ইনস্ট্যান্ট নুডলস প্যাকও দিছে একটা, শুধু গরম পানি ঢেলে খেয়ে ফেলবে। এদিকে ওর আফু ওকে ভিডিও করতেছিল। এদিকে এখন শেষ পর্যায়ে গিয়ে আমার মেয়ের গিফট ওপেন হবে যার বার্থডে। এদিকে ওর ফুফু, ওর জন্য ছোটো ফুফি, ওর জন্য বেশি আনছে গিফট, ও যেগুলো যেগুলো পছন্দ করে সবগুলাই ওকে দিছে, মানে সবার থেকে ওই বেশি পাইছে গিফট। আবার ওর ছোটো ফুফু সবার জন্য আনছে, বড়ো ছোটো সবাকে দিছে গিফট, সবাইকে যার যার বার্থডেতে দেয় নেই, ওর বার্থডের জন্য অপেক্ষা করছে, ওর বার্থডেতেই দেওয়া হলো। ওর জন্য স্কুলের জন্য ক্রাফট বই আনছে, কালারফুল, তারপরে কলম আনছে দুইটা, পেন্সিল আনছে, তারপরে ক্লিপ আনছে মাথার, তারপরে হাতের চুড়ি, এইসব জাতীয় জিনিস সবগুলা ওর ছোটো ফুফুকে দিছে। অনেক কিছু, অনেক প্রকারের অনেক জিনিস দিছে, যেগুলো ওর ওর পছন্দ ছিল, যেগুলো ও বলেছিল ওর ফুফুকে, ওর ছোটো ফুফু সবগুলি প্রয়োজনীয় জিনিস ওকে দিল। অনেক এক্সাইটমেন্ট, অনেক হ্যাপি হয়েছিল। আর এদিকে আমার ছোটো মেয়ে হাতাহাতি করতেছে, হাত দিয়ে অনেক নড়াচড়া করতেছে জিনিসগুলো ধরার জন্য। আসলেই গিফটটাই অনেক স্পেশাল থাকে, যেটাই হোক না কেন, এটা বাচ্চারা তো অনেকই খুশি হয়, অনেকই হ্যাপি হয়, ওরা খুশির মানে পত্তা তাই। এদিকে দেখেন ও চুড়ির প্যাকেটটা আনবক্সিং করতেছে, ওকে ব্যাঙ্গেলসটা দিছে, অনেক সুন্দর হয়েছে, ঈদের কাপড়ের কালেকশনের সাথে মিলে গেছে, ম্যাচ হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি দ্রুত আরেকটা ভিডিও নিয়ে আসবো ঈদ কালেকশনের কাপড় আমার মেয়েদের, অবশ্যই এবারে সিম্পল কালেকশন একদম, অন্যান্য বারের থেকেও আমি তাড়াতাড়ি নিয়ে আসবো। ওর ফুফুরা, ওর চারটা ফুফু, চারটা ফুফুর থেকে দুইটা বিবাহিত, ওরা দুইজনে দিছে, ওর দাদু দিছে, ওর আব্বু আনছে, আবার ওর ছোট আব্বুরা থেকেও দিছে, মানে সবাই দেয়, ঈদে অনেক ওদের কাপড় হয়, ওর নানুরা দেয়, ওদের নানুদের বাসার থেকে দিছে, সবাই দেয়, প্রায় আমার লাগে না, প্রয়োজন হয় না, সাত আটটা জোড়া কাপড় হয়ে যায়, সাত আটটা ওদের জোড়া কাপড় হয়ে যায়। তারপরেও এক্সাইটমেন্ট হয়েছে। এদিকে আমার মেজো ননস্কেও গিফট দিছে ওর বোন ছোট বোনে, আমার ছোট নননে, আমার ননস্কেও দিছে ওর বার্থডে গিফট। আসলে এটা একটা রামাদান ক্যান্ডেল লাইট, অনেকই সুন্দর ডেকোরেশনের জন্য, স্ট্যাচু না, এটা একটা ল্যাম্প, ওই লাইটের কোনো দিকে ধরা যায় বা
শোকেসে শোকেসের মতন রাখা যায়। অনেক সুন্দর অসাধারণ হয়েছে এটা গিফটটা। আমি বললাম একটু ভিডিওটা করে নি, ঐতিহ্য একটা হিস্টোরিক্যাল জিনিস দিছে, ল্যাম্পটা দিছে, কারেন্ট না থাকলেও জ্বলবে, অনেক আলো হয়। এদিকে আমি লাইটটা বন্ধ করে দেখালাম, উজ্জ্বল অনেক হয়, আসলে অনেক সুন্দর হয়েছে এটাও, খারাপ না। যেটুক পারছে ওর ছোট বোনকে দিছে আমার ননন। এদিকে আমিও আমার মেয়েকে গিফট দিলাম, যাক কেক আনলাম, অর্গানাইজ করলাম, পোলাও করছিলাম, তুলতে পারিনি ভিডিওগুলো, খাবারগুলো, আমি অনেক বিজি ছিলাম, কাজে ব্যস্ত ছিলাম অনেক। যেটুক পারছি এটুক করছি, বললাম আমিও গিফট একটা দিয়ে দিই ছোটো বাচ্চা, ওর মানে একটা মেমোরি হিসাবে ক্যাপচার থাকবে। ও যেটা যেটা আমাকে বলেছিল সবগুলাই আমি টুকটাক কিনলাম। আসলে এগুলো বাচ্চাকে দেওয়া ভালো না, তবু আমি বললাম তাক, এখন মানে ওর ইচ্ছা ছিল মন মতন সবগুলো নিয়ে নেওয়ার। ওর জন্য একটা মাথার বেল্ট দিছিলাম, তারপরে মাথার রাবার দিছিলাম, মাথায় চুলের রাবার, একটা মেকআপ কিট দিছিলাম, নেল পলিশ দিছিলাম, তারপরে পেন্সিল দিছিলাম, এইগুলো ছোটোখাটো সবগুলা দিলাম। ওকে আমি ওর পুকুরে এসে আনবক্স করে দিচ্ছে মেকআপ কিটসটা। তারপরে শেষের দিকে আমি আবার আমার ছোটো মেজো মেয়েটা অনেক স্যাড হয়ে আসছিল, আমি ওর জন্য কিনলে, আমার বড় মেয়ের জন্য কিনলে, আমার ছোটো মেয়ের জন্য আমি এটা কিনবো। আমি শেষে আমার ছোটো মেয়েকেও দিলাম, ওরও গিফট আনবক্সিং করবে। আমার ননদরা বলতেছে মানে এগুলো ছোটো বাচ্চাকে কেন দাও, আমি বললাম ও ইচ্ছা রাখছিল সেই জন্য আমি একবার নিয়ে দিলাম, শেষ এটা আর মানে এরকম নিয়ে দেব না। আমি বলতেছি স্কিন এরকম লাগাবে না, ওরা দুই দিনেই ভেঙে ফেলবে এগুলো, ওদের জন্য আর রাখার জন্য এরকম জিনিস থাকে না, ভেঙে ফেলে নষ্ট করে ফেলে খেলাধুলা করে। যেটা যেটা ও চাইছিল আমি এটাই দিলাম। চাইছিলাম অনেক কিছু দেওয়ার জন্য, পারিনি অর্গানাইজটাও করতে, হাতে সময় ছিল না। আর এদিকে আমার ছোটো মেয়ে এখন করবে, এই তো এটা আমার মেজো মেয়ে, ওকেও সেমই দিলাম, জাস্ট কালারটা ডিফারেন্ট, নেল পলিশ, হাত মাথার বেল্ট আর রাবার, ওকেও সেম মেকআপ কিটস দিলাম, ও অনেক হ্যাপি হয়ে গেলো। আসলে ছোটো একজনকে একজন দিলে অনেক স্যাড হয়ে যায়, আমি বললাম একটু ওকেও হ্যাপি করে দিই, ওর জন্য আমি নিই এরকম ইকুয়াল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখবেন ইনশাল্লাহ দ্রুত।